সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা খুবই মজার এবং ইন্টারেস্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মোটরসাইকেলের স্লো রেঞ্জ কীভাবে কমাতে পারেন। তো মোটরসাইকেলের স্লো রেঞ্জ কমানোর ফলে আপনার পেট্রোল সেভ হবে এবং আপনি ক্লাচ এবং গিয়ারের সাথে আপনি আপনার গাড়িটা কন্ট্রোল করতে পারবেন। তো এটা কিভাবে করতে হয় আজকের ভিডিওতে দেখাবো, তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। আর ভিডিও শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন যখন আপনাদের ইঞ্জিনটা স্টার্ট দিবেন তখন দেখবেন কার্বারেটরের দিকে একটা নাট রয়েছে, কার্বারেটর মেন পয়েন্টে দেখতেই পাচ্ছেন। এই নাটটা আপনারা জাস্ট স্লো করে দিবেন, মানে এই নাটটা সাধারণত টাইট থাকে, তো এটাকে আপনারা স্লো করে দিবেন, অর্থাৎ ডিল দিয়ে দিবেন, ঠিক আছে। তো ডিল আপনি স্টার্ট দিয়ে দিবেন, ঠিক আছে, গাড়ির সাউন্ডটা বুঝে আপনি ডিলটা দিবেন। সামনে রেশো মানে